পশ্চিমবঙ্গে যে মন্ত্রী ছিল না ওনার হইলো ভাইর বেড়া ওই বুদ্ধদেব ভট্টাচার্য আইসিল একবার এই জায়গায়। এটা আমার শ্বশুরের গ্রামের বাড়ি, আর এখানে এরকম একটা দর্শনীয় একটা স্থান আছে, সেটা খুব ভালো লাগে আমার। তো ভিতরে কি ওনার ব্যবহার করা কোনো জিনিসপত্র কিংবা পরিবার ব্যবহার করা কিছু জিনিসপত্র আছে? ১৯২৬ সালের ১৫ আগস্ট কবি কলকাতায় মামা বাড়িতে জন্মগ্রহণ করে, কিন্তু এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তার শিকড়। এই মুহূর্তে আমরা গ্রামের পথ ধরে কবি সুকান্তর পৈতৃক নিবাসের দিকে যাচ্ছি এবং আমার সাথে রয়েছেন আমার কয়েকজন ভাই, আপনাদেরকে একটু দেখাচ্ছি। হাই শিমুল, সোহাগ। কবি সুকান্তের পৈতৃক নিবাস আমাদের গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলি ইউনিয়নের উনশিয়া গ্রামে। আজ আমরা সেখানেই যাচ্ছি। পিচ ঢালা রাস্তা দিয়ে গন্তব্যের দিকে ছুটে চলছে আমাদের গাড়ি। চারদিকে সবুজে ঘেরা প্রকৃতি, টলটলে জল আর পাকা ধান ক্ষেত যেন মুগ্ধতায় ভরিয়ে দিচ্ছিল বারবার। যেতে যেতে জানিয়ে রাখি, যদি কেউ গোপালগঞ্জের বাইরে থেকে কবির পৈতৃক ভিটায় যেতে চান, আপনাকে প্রথমে আসতে হবে গোপালগঞ্জের কোটালীপাড়া থানা পশ্চিমপাড়। এখানে এসে যে কোনো ভ্যান চালককে বললেই নিয়ে যাবে গন্তব্যে। জনপ্রতি ভাড়া পড়বে ২০ টাকা, সময় লাগবে সর্বোচ্চ ১৫ মিনিট। পশ্চিমপাড় থেকে এখন আমরা একটি ভ্যানে করে কবি সুকান্তর বাড়ির দিকে যাচ্ছি। পশ্চিমপাড় বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে গোপালগঞ্জ টু পয়সারহাট সড়কে শিখির বাজার মোড়ে চোখে পড়ল কবির মুরাল। ২০১৬ সালে এই মুরালের উদ্বোধন করা হয়। রাস্তা ধরে আরেকটু সামনে যেতেই চোখে পড়ল কবি সুকান্ত ভট্টাচার্য গেট। আমরা গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। রাস্তার দুই পাশের গাছ যেন অদ্ভুত এক মায়া ছড়িয়েছে এই পথে। রাস্তার মোড়টা ঘুরতেই চোখে পড়ল বাড়িটা, ওই তো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কবির পৈতৃক ভিটা। বাড়ির মূল গেটে গিয়ে চক্ষু চড়ক গাছ, মূল গেটে যে তালা মারা। এখন উপায়, কিছুক্ষণ পর দেখা গেল দেয়াল টপকে বাড়ির ভেতর থেকে বাইরা বের হচ্ছেন বেশ কয়েকজন। কাছে গিয়ে জানা গেল ওনারা আমাদের মতোই দর্শনার্থী, বরিশাল থেকে এসেছেন কবির পৈতৃক ভিটা দেখার জন্য। গেটের সামনে দেখা মিলল এক নারী দর্শনার্থীরও। কবি সুকান্তর পৈতৃক যে ভিটা, এটা আপনি দেখে গেলেন একজন দর্শনার্থী হিসেবে, আপনার অনুভূতি কি? এটা আমার শ্বশুরের গ্রামের বাড়ি, আর এখানে এরকম একটা দর্শনীয় একটা স্থান আছে, সেটা খুব ভালো লাগে আমার ঘুরে। আচ্ছা, প্রায় কি আসা হয়? না, এই আমার এই প্রথমবার এখানে। কবির পৈতৃক ভিটার সামনে রয়েছে ছোট্ট একটা পুকুর, আর এই পুকুরে রয়েছে শান বাঁধানো ঘাট। এই পুকুরটা কত স্মৃতি যে বহন করছে কে জানে। এখানেই কথা হলো স্থানীয় এক মুরব্বির সাথে। এই মুহূর্তে আমরা বসে আছি কবি সুকান্তর পৈতৃক সেই ভিটার সামনে এবং দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় একজন আমার সঙ্গে রয়েছেন। এই যে আপনার একটা পুকুরের মতো, এই পুকুরটা কি আগে আপনার ছিল? আগেই ছিল, ওটা আগেই ছিল, আগেই ছিল, আগেই ছিল। আপনার ওনার যখন পিতা আপনার এখানে ছিলেন তখনই কি ছিল এটা? এটা অনেক আগে। ওনাদের কি বংশের লোক এখানে কেউ নেই? না না, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। ভট্টাচার্য এখন, ওনার বাবা এখানে আসলে কিভাবে এসেছিলেন সে সম্পর্কে কি একটু জানেন? বাবা না, তারও আগে, তারও আগে, তারও আগে, নিবারণ ভট্টাচার্যেরও আগে। আমাদের মুরব্বীর কাছে যারা শুনছি যে পন্ডি ওনার যে বাবা,
উনি ছোটবেলা থেকেই মাদারীপুর থাকতো, ওইখানেই ওনার বাবা মানুষ আছে। ওইখান থেকে লেখাপড়া শিখা, উনি তখন তো অবিভক্ত বাংলা ছিল, তখন ওইখানে উনি পেশকারের কাজ করত, ওইখানেই সেটেল হয়েছে। কিন্তু জন্মসূত্রে এই হিসাবে এইখানে আমরা এটা করতে নিয়েছি। মোটামুটি সংস্কার কাজ করে আগে থেকে অনেক উন্নত করেছে এই জায়গাটা। এটা আসলে কত বছর বললেন? 15 বছর থেকে শুরু। আপনার কি মনে হয় যে আর একটু যদি সংস্কার কাজ করতো? আরো সংস্কার আমরা শুনতেছি, আরো বাজেট হইতেছে, আরো অনেক কিছু হবে এরকম শুনতেছি। যেমন এই রোডঘাট হইতেছে, ওই মাঠটাও কিন্তু এইখানে এই আওতার ভিতরে ওইখানেই মেলা ঠেলা হয়। কথা হলো স্থানীয় আরো দুজনের সঙ্গে। অন্য যে সময় আপনার খোলা থাকে সেই সময় কি দর্শনার্থীরা এখানে মানুষ দেখতে আসে? এই জায়গাগুলো আসে, অনেক দূরে দূরের অফিসাররাও আসেন। ওই যে পশ্চিমবঙ্গের যে মন্ত্রী ছিল না, ওনার হইলো ভাইয়ের বেড়া, ওই বুদ্ধদেব ভট্টাচার্য আইসিল একবার এই জায়গায়। আর যখন কবিরবাড়ি এক ফার্স্ট এই জায়গায় হয়, তখন ইন্ডিয়ে দিয়ে সাইকেল চালাইয়া আইসিল অনেক লোক দেখার জন্য কবিরবাড়ি। এরকম একজন বিখ্যাত কবির বাড়ির পাশে আপনারা প্রতিবেশী, এটা আসলে আপনাদের জন্য কতটা আনন্দদায়ক? আমাদের কাছে খুবই আনন্দদায়ক, কারণ বাড়ির পাশে এরকম একটা কবি সুকান্তের বাড়ি, আমরা খুবই আসি এবং প্রায় মজা করি, তাই খুবই মজাদার। সরকারের কাছে আপনারা যারা প্রতিবেশী আসছেন কোনো দাবি আছে কিনা? হ্যাঁ, দাবি আছে বলতে যে এই চারপাশে যে আরও একটু উন্নত হোক, আর একটু ভালো হোক, মানে দর্শনার্থী এসে এরকম কিছু আরও বলে যে আরও কিছু করা দরকার। কবির বাড়ির ঠিক পশ্চিম পাশে রয়েছে ছোট্ট একটি পার্ক, আর এই পার্কের নামকরণ করা হয়েছে কবির নামেই। কবির পৈতৃক ভিটার চারপাশটা বেশ ভালো করে দেখে নেওয়া গেল, কিন্তু মনটা বেশ খচখচ করতে লাগলো, মূল ভবনটাই যে ঢোকা হয়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই বাড়িটির যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, পাশের বাড়িতেই তিনি শিক্ষার্থীদের পড়াচ্ছেন। এবার ভদ্রলোককে খুঁজে বের করে সাথে নিয়েই হাজির হলাম মূল গেটে। গেটটা বন্ধ করে দেওয়া, আসলে এটার কারণটা কি কিংবা কখন এটা খুলবে? এটা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী লকডাউনের মধ্যে, মানে লকডাউনের শুরু থেকেই আমাদের এটা সরকারের নির্দেশে বন্ধ আছে, এবং এই কারণে আপাতত আমি নিজেও ভিতরে ঢোকার অধিকার রাখি না। তবে শেষ পর্যন্ত ভদ্রলোকের অনুমতি নিয়েই ভেতরে ঢুকলাম আমরা। ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাসে। 1926 সালের 15 আগস্ট কবি কলকাতায় মামাবাড়িতে জন্মগ্রহণ করে। কিন্তু এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে তার শিকড়, এখানটায় জড়িয়ে আছে তার পূর্বপুরুষের অনেক স্মৃতি। দর্শক, আজকের এই বাড়িটি আমি ঘুরে ঘুরে দেখব এবং সেই সাথে আপনাদেরকেও দেখাবো। এই বাড়িটির এই রূপ আগে কিন্তু ছিল না। সুকান্তের বাবা নিবারণ ভট্টাচার্য কলকাতায় কলেজ স্ট্রিটে বইয়ের ব্যবসা করতেন। ব্যবসার কারণে কলকাতাতেই বেশি থাকতেন তিনি। দেশভাগের আগে কলকাতাতেই স্থায়ী হন নিবারণ ভট্টাচার্য। দীর্ঘদিন এখানে না আসায় এই জায়গাটা দখল হয়ে যায়। কবির কেউ আত্মীয় স্বজন কি এখানে থাকেন? না, কবির কোনো আত্মীয় স্বজন এদেশেই থাকেন না, শুধু এখানে না, এদেশেতেই থাকেন না, তাও 47-এর অনেক আগে থেকে। দিয়ে আমরা শুনেছি বুদ্ধদেব ভট্টাচার্য যিনি মুখ্যমন্ত্রী ছিলেন ইন্ডিয়া পশ্চিমবঙ্গে, উনি হচ্ছে সুকান্তর ভাইয়ের ছেলে। অবশেষে বহু বছর পর 2006 সালের 27 সেপ্টেম্বর বাংলাদেশ সরকার এই জায়গাটা দখলমুক্ত করে। এই কবির যে পৈতৃক ভিটা কিংবা এই যে তার যে জায়গা জমি, এগুলো আসলে এখন কারা দেখাশোনা করে? সরকার দেখে, সরকারে, বাংলাদেশ গভর্নমেন্ট। 2010 সালে নির্মাণ করা হয় আধুনিক মানের কবি সুকান্তের এই লাইব্রেরি এবং অডিটোরিয়াম। পঞ্চকবির যে মেলাটা হয় ওনাকে নিয়ে একটা অনুষ্ঠান হয়, এটা কখন আসলে? এটা মার্চের প্রথম এক সপ্তাহ থেকে এখানে সুকান্ত মেলা নামে মেলাটা হয়। বাড়ির ভিতরে ঢুকলে প্রথমে আপনার চোখে পড়বে কবি সুকান্তের ভাস্কর্য।
এই ভাস্কর্য দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুও বটে। বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ল প্রাঙ্গণে ফুটে থাকা বিভিন্ন ধরনের ফুল। নিমেষেই মনটা অদ্ভুত এক ভালো লাগায় ভরে গেল। এই বৈশ্বিক মহামারীর কারণে বাড়তি সতর্কতা হিসেবে বাড়ির প্রত্যেকটি রুম বন্ধ রাখা হয়েছে। দর্শক, তাই আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। আচ্ছা, ভেতরে কি কি আছে দেখার মতো? কি কি আছে এখানে? ছোট পরিসরে একটু জাদুঘর আছে, কিছু পুরনো জিনিস আছে, আর লাইব্রেরি। তো ভেতরে কি ওনার ব্যবহার করা কোনো জিনিসপত্র কিংবা পরিবারের ব্যবহার করা কিছু জিনিসপত্র আছে, যেগুলো মানুষের দেখার জন্য উন্মুক্ত রাখা হয়েছে? ১৯৪৭ সালের ১৩ই মে কলকাতার ১১৯ লাউডট স্ট্রিটের রেড অ্যান্ড কিওর হোমে যক্ষায় আক্রান্ত হয়ে মারা যান ২১ বছর বয়সী কবি সুকান্ত। কিন্তু এই ২১ বছরের জীবনে তিনি যে সাহিত্যকর্ম তৈরি করে গেছেন, তার সৃষ্টি তাকে বাঁচিয়ে রাখবে আজীবন। এবার আমাদের বাড়ির ফেরার পালা। পেছনে পড়ে রইল কবির পৈতৃক ভিটা, শুধু মাথায় বারবার বাসে থাকলো কবি সুকান্তের ছাড়পত্রের সেই অমর লাইনগুলো। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।